বর্ধিত কার্যকরী পরিষদের যে সভায় আমরা সবাই উপস্থিত হয়েছি, এখানে উপস্থিত আছেন আমার পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ ভগবান পূর্ণানন্দ পূর্ণ অবতার দয়াল অবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মুক্তি বা আরিধি পতিত পাবন ভগবান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর উপস্থিত আছেন, আমাদের প্রাণের ঠাকুর পদ্মনাভ ঠাকুর উপস্থিত আছেন, আমার সিংহাসপদ অতীব আদরের সম্পদ ঠাকুর, এছাড়া আমার ভক্ত বাবারা এবং মায়েরা সবার আপন চরণে শ্রদ্ধা সিদ্ধ প্রণাম। যে মূল বিষয়গুলো আলোচনা করার জন্য আজকে আমরা এই সবাই উপনীত হয়েছি, আমি বিশ্বাস করি তারা গুরুচাঁদকে ভালোবেসে, হরিচাঁদকে ভালোবেসে, গুরুচাঁদ ঠাকুরের সেই কর্ম প্রণালীকে ভালোবেসে এখানে সবাই উপস্থিত হয়েছি। এবং আর যারা উপস্থিত হতে পারেনি বিভিন্ন সমস্যার কারণে, আমিও বিশ্বাস করি তারা দূরে থেকেও যেখানে মনের থেকে উপস্থিত আছে। যে আলোচ্য বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব, বতুয়া দর্পণ পত্রিকা মহাবরণী সংখ্যা মুক্ত, প্রত্যেক বছর মহাবরণীর আগে যে পত্রিকাটি মতুয়া দর্পণ নামে যে পত্রিকাটি প্রকাশিত হয়, সমস্ত মতুয়াদের মনে যে কথাগুলো কথোপকথনগুলো যে ইচ্ছাগুলো প্রকাশ পায় সেটা পত্রিকার মাধ্যমেই প্রকাশ পায়। তো এই পত্রিকাটা প্রকাশ করার জন্য আমাদের একটি সাব কমিটি গঠন করে যাতে মহাবরণীর আগেই আমরা এই পত্রিকাটা প্রকাশ করতে পারি, একটা সংগঠনের মুখপত্র একটা পত্রিকা, অর্থাৎ প্রমাণ স্বরূপ এটা কতটা আমরা বেগবান, আমাদের প্রচারটা কতটুকু এটাকে নির্ধারণ করতে হলে আমাদের অবশ্যই পত্রিকা প্রকাশ করতে হবে। এবং আমরা যদিও প্রত্যেক তিন মাস পর পর পত্রিকাটা ত্রৈমাসিক পত্রিকা হিসেবে করা উচিত, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আমরা পারি না, তবুও আমি মনে করি বছরে যদি একবারও আমাদের এই পত্রিকাটা বের হয়, অর্থাৎ আমরা কতটা সংঘবদ্ধ, আমাদের কি ইচ্ছা, কি করলে ভালো হবে, কতটুকু আমরা অগ্রসর হয়েছে, সমস্ত বিষয়গুলো দিক নির্দেশনা এই পত্রিকায় থাকবে। দ্বিতীয়ত যেটা আছে গঠনতন্ত্র সংবিধান সংশোধন, তো এটা একটা খুব জটিল বিষয়, যেটা নিয়ে আমি আলোকপাত করতে চাই না, আমি অত ভালো বুঝবোও না। সবার সম্মতিক্রমে এই সংগঠনটা সুন্দরভাবে মানবের কল্যাণে মতুয়াদের সংগঠিত করার জন্য আমাদের রাষ্ট্রীয় অধিকার সামাজিক অধিকার সামাজিক অধিকার উল্লেখযোগ্য এবং দিক নির্দেশনামূলক বিষয়, অর্থাৎ সংগঠনকে সুচারুরূপে পরিচালনা করার জন্য সংগঠনের গঠনতন্ত্র একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টি সময় কাল স্থান এবং পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে কখনো সখনো পরিবর্তন পরিশোধন পরিবর্ধন করা পুরো বাঞ্ছনীয়। এই জন্যই আমরা আজকে সবার মতামতের উপর ভিত্তি করেই এই গঠনতন্ত্রের সংশোধনে সবাই মিলে আলোচনায় বসবো। তৃতীয় নাম্বারে যেটা আছে কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতল ভবন নির্মাণ, এটা আপনারা সবাই দেখতেছেন বিগত এতদিনে আমরা অনেক প্রচেষ্টার মাধ্যমে এইটুকু পর্যন্ত আসতে পেরেছি। তো আমি বিশ্বাস করি আমরা সবাই প্রত্যেকটি এক একজন গুরুচাঁদের খুব শক্তিশালী একজন সৈনিক, যে যার সামর্থ্য অনুযায়ী কেউ অর্থ দিয়ে কেউ মেধা দিয়ে কেউ পরিশ্রম দিয়ে যদি আমরা সবাই মিলে একত্রিত হই কোনো কাজই আমাদের কাছে আর কঠিন বলে মনে হবে না। একটু চিন্তা করে দেখি যে আমাদের এখন কত সুন্দর একটা সুযোগ হয়েছে, যখন গুরুচাঁদ
বই হাতে নেয়ার মতো আমাদের পরিবেশ পরিস্থিতি ছিল না। যে গানটা একটু আগে আমার বাবা দশরথ গিয়েছেন, দলিত নিপীড়িত নিপীড়িত নির্যাতিত মানুষের ডাক দিয়েছেন গুরুচাঁদ মুক্তি সেনানি। আজকে আমরা সেখানে সবাই সুটেড গুটেড হয়ে এক একটা নিজস্ব পরিচয় তৈরি করতে পেরেছি। যদি একবার চিন্তা করি যে কার জন্য আমাদের এই পরিচয়, ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্য। তিনি ঘুমাননি রাতের পরে রাত, ঠিক মতো খাওয়া দাওয়া করেননি, কিসের জন্য? আমাদের এই জাতিটাকে সংঘবদ্ধ করার জন্য, এই জাতিটাকে একটি নির্দিষ্ট অবস্থানে পৌঁছে দেওয়ার জন্য। কিসের জন্য? এই জাতিটাকে একটা পরিচয় তৈরি করে দেওয়ার জন্য। আজকে যদি আমরা আমাদের পরিচয়ে পরিচিত হয়ে যার যার অবস্থান দৃঢ় করতে পেরেছি, কার জন্য? সেই কৃতজ্ঞতা বলে সেটা যদি স্মরণ না করি যে আমার গুরুচাঁদের জন্য আমরা এই পর্যন্ত পৌঁছেছি, তাহলে কি করে আমরা পথে আগাবো? আমি বিশ্বাস করি আমরা সবাই গুরুচাঁদকে ভালোবেসে, গুরুচাঁদকে মনে প্রাণে নিজের হৃদয়ের স্থান দিয়ে আমরা এই সংগঠনের সমস্ত কার্যক্রম পরিচালনা করব। যে বিষয়টি এই ভবনের দোতলা নির্মাণের জন্য আমরা সবাই একটু একটু করে এগিয়ে আসব। একটু একটু করে এগিয়ে আসলে দশের লাঠি আগের বোঝা। আজকে আমি এখন আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, হয়তো আর 5 বছর পর থাকবো না, তখন এই পরিক্রমণ থেমে থাকবে না। আমি বিশ্বাস করি কেউ না কেউ এর হাল ধরবে, কারণ এটাই প্রতিষ্ঠাতা গুরুচাঁদ ঠাকুরের। যে গুরুচাঁদ যাকে দিয়ে ইচ্ছা করেন তাকে দিয়ে এই হাল চালিয়ে নিয়ে যাবেন। সুতরাং আমি বিশ্বাস করি এটা কখনোই বন্ধ হবে না। আর এই জন্যই এই দ্বিতল ভবনে আমাদের যে কার্যক্রমগুলো কি হয়েছিল, আমরা কি করে গেছি এই ক্ষুদ্র পরিসরে, আজ আছে কাল নেই, তা আমি চেষ্টা করবো যে সবার ব্যাংক ব্যালেন্স যার যেরকম থাকে থাকুক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মনটা যেন ঠাকুরের প্রতি শতভাগ এগিয়ে আসে। আর এগিয়ে আসার সাথে সাথে আমরা এই বিতলে আমাদের ইচ্ছা যে ভবিষ্যৎ যারা উত্তরসূরি মানে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, এরা এসে দেখতে পাবে যে ঠাকুর বাড়িতে কি আছে, গুরুচাঁদ ঠাকুরের কি নিদর্শন আছে, হরিচাঁদ ঠাকুরের কোন জিনিসটা আছে, কোন গোসাই কোন খেপা কোন পাগল কোন সাধুর কোন জিনিসটা আছে, যেটা দেখে দেখে তারা এই মূল ধর্মের মূল দর্শনগুলো কিছুটা হলেও জানতে পারবে। এই জন্য আমাদের একেবারে একেবারে খুব দরকার ও জরুরি অবস্থায় আমাদের একটা মিউজিয়াম অর্থাৎ জাদুঘরের দরকার। অর্থাৎ আপনারা আপনাদের বাড়িতে হয়তো কারো ঠাকুর দাদা তারও পূর্বের কেউ ছিল এমন একটা ছোটা আছে, সেটা অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস বহন করে আছে, সেটা আপনারা সেখানে রাখতে পারবেন। অর্থাৎ আপনাদের পরবর্তী যে জেনারেশন আসবে সেটা থেকে তারা শ্রদ্ধা করে বলতে পারবে আমার ঠাকুর দাদার ওই জিনিসটা ঠাকুর বাড়িতে আছে। এটা কিন্তু আমাদের জন্য একটা ধারাবাহিকতা, একটা সম্মানের বিষয়, একটা অবস্থান দৃঢ় করার বিষয়। এই জন্য আমরা সবাই মিলে যদি অগ্রসর হই তো অবশ্যই এটা করতে পারবো আমি বিশ্বাস করি। আর বিভিন্ন যে আলোচনার মধ্যে আছে সেটা আমি বলবো যে অর্থ ছাড়া তীর্থ হয় না একটা কথা বলে, তো আপনাদের যার যেখানেই থাকুক না কেন অন্তত বাৎসরিক চাঁদাগুলো যদি আমরা আমাদের নিজের আগ্রহ উচ্ছ্বাসে ইচ্ছাস করে দিয়ে দিই, তাহলে এটা দিয়েই আমরা উন্নয়ন করতে অগ্রসর হতে পারব। আর সব ব্যাপার তো আমার আলোচনা, আর ভক্তরা সবাই চাচ্ছে যে মিশনের একটা গাড়ি যদি হয়, এই যে যাদের কাছ থেকে আমরা এতগুলো করে টাকা নিয়ে এসেছি আমাদেরও খারাপ লাগে, তো এইটা যেন আমরা সবাই মিলে একটু ভাবি যে আমাদের এই প্রচার প্রচারণাটা যাতে আরো একটু বেগবান হয়। দেখা গেল যে একটা গাড়ি ম্যানেজ করতে পারলাম না, অমুক জায়গার অনুষ্ঠানটা ধরতে পারি নাই, এটা আমাদের একটা বিদ্রোহ বলা চলে যে এই যে বিভিন্ন জায়গায় মথুরা মহোৎসব এবং বিভিন্ন জায়গায় অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলোর মাধ্যমেই কিন্তু আমাদের প্রচার চলছে এবং এই প্রচারটা আরো বেগবান হবে যদি আমরা একটা গাড়ি পাই। দিনে হয়তো 2-3টা অনুষ্ঠান করে আমরা আসতে পারি, আর এই সময় দেখা যায় যে গাড়ির জন্য একটা অনুষ্ঠান করে সেখানে থেকে যেতে হচ্ছে, তো এরকমটা যদি আমাদের অনুষ্ঠান বেগবান হয় তাহলে গাড়িটার অবশ্যই দরকার আছে। আপনারা সবাই এটা একসাথে বসে চিন্তা ভাবনা করবেন। আর সর্বোপরি শ্রীধাম আপনাদের এর সমস্ত দায় দায়িত্ব আপনাদের। আমি একটা কথা বলেছি যে আমরা আজ আছি কাল থাকবো না, এটা হাল আপনাদেরই ধরতে হবে। তো আমরা যে কয়েকদিন আছি এটা আরো শক্তিশালী হোক, আরো দৃঢ় করে যাই আপনাদের জন্য, যাতে এটা আপনারা চালিয়ে নিয়ে যেতে পারেন। সবার সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করছি। আর দূর দূরান্ত থেকে যে বাবার এত কষ্ট করে এসেছেন সবারকে আমার আন্তরিক অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আর বাড়ির ভিতরে আসবেন, যা যা অভুক্ত আছেন প্রসাদ নিয়ে নেবেন। আর আমি যেটা বলতে চাই, কল্যাণ ট্রাস্টের আমার একটা শাখা আছে যেখানে আমি সভাপতি আমাকে নির্ধারণ করা হয়েছে, যদিও আমার সে যোগ্যতা নেই। এবারও আমরা বেশ কিছু কম্বল এবং মাত্র একটা সেলাই মেশিন যেতে পেরেছি, এটা মন থেকে একটু কষ্ট লাগে। আমি আপনাদের কাছে শুধু সদস্য ভিক্ষা করতেছি, টাকা দিতে পারেন আর না পারেন, গুরুচাঁদ তার প্রতিষ্ঠানে আমাকে একটু যাওয়ার সুযোগ দিতে আমি এই টাকাটা একেবারে সর্ব এক থেকে শতভাগ এই
কল্যাণ ট্রাস্টে ব্যয় করার চেষ্টা করতেছি। আমার ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসই একদিন হয়তো অনেক বড়, এক সময় দেখা যাবে আমি থাকবো না, কিন্তু এইটাই উদাহরণস্বরূপ হবে যে মা এত ঝামেলার মধ্যে থেকেও কল্যাণ ট্রাস্টে এটাকে ধরে রেখেছে। তো আমি এই এই ধরে রাখাটা কাদের নিয়ে, আপনাদের শতটা হাত যদি আমার সাথে একত্রিত হয় তবেই আমার হাতটা সবচেয়ে শক্তিশালী হবে। আপনারা অর্থ দেওয়ার দরকার নেই, আমাকে একটু সদস্য হয়ে আমাকে এই পথটা চলার একটু শক্তিশালী পথ দেখিয়ে যাবেন। এই আপনাদের কাছে অনুরোধ রেখে সবার সুন্দর জীবন কামনা করে আমি আমার কথা আপাতত এখানে শেষ করছি। জয় জয় শান্তি হরি গুরু সত্যানন্দে।